বরফের চাদরে মোড়া একটা উপত্যকা, যার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। শুকনো ঘাসের উপর জমে সাদা বরফ, সেই বরফে আমরা রেখে যাব আমাদের পায়ের ছাপ। এই হচ্ছে ভারতের শেষ প্রান্তিক গ্রাম ইউ মেসামডং। আর এর ঠিক নিচে সে আর এক বিস্ময়কর জগৎ, সেখানে বরফ নেই, আছে সারি সারি পাহাড়ের মাঝে ফুলের মেলা। সবুজ ঘাসের চাদরে চড়ে বেড়ায় ইয়াকের দল, শাশা শব্দে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। এর নাম হচ্ছে ইয়ামতাং ভ্যালি। তো চলো আজ তোমাদের নিয়ে যাব রোমাঞ্চকর এই সফরে। Hey guys, this is Momita. Welcome back to my channel Oron Journey. আর আজকের আমি আছি হচ্ছে লাচুনে। আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো লাচুন জুড়ে সুন্দর সাদা বরফে ঘেরা পাহাড়। আর আজকে আমরা লাচুন ছেড়ে দেব। লাচুন থেকে আমরা যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আর জিরো পয়েন্ট মানে হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে। তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ গো ডু অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গাইস চলো আমাদের জার্নি শুরু করা যাক। আজকে ভোর ছটায় আমাদের পথ চলা শুরু হলো। আজ আমাদের সারাদিনে কভার করতে হবে প্রায় 200 কিলোমিটার রাস্তা, তাই সকাল সকাল বেরিয়ে পড়াটাই ঠিক মনে হলো। আর আজ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ইউমেসামডং, যার চলতি নাম হচ্ছে জিরো পয়েন্ট। আর লাচুং থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার, উচ্চতা প্রায় 15,500 ফিট। যারা আজ ফার্স্ট আমার ব্লগ দেখছো তাদের জন্য বলি, আমরা গ্যাংটক থেকে 3 ডেজ আর 2 নাইটসের প্যাকেজ ট্যুরে নর্থ সিকিম এসেছিলাম। আর আজ নর্থ সিকিমে আমাদের লাস্ট ডে, জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি দেখে সোজা চলে যাব আমরা গ্যাংটক। এর আগে আমরা গ্যাংটক থেকে লাচেন আর লাচেন থেকে গুরুদাংমা লেক এক্সপ্লোর করেছিলাম, সেই ভিডিওগুলো আই বাটামে চলছে, অবশ্যই দেখে নিও। এছাড়াও নিচের ডিসক্রিপশন বক্সে আমি ট্যুর সংক্রান্ত যাবতীয় সব তথ্য দিয়ে রাখলাম, আমাদের ড্রাইভারের নাম্বারও দেওয়া রইল। নর্থ সিকিম প্যাকেজ ট্যুরে ঘুরতে হলে অবশ্যই আমাদের ড্রাইভার র্যাঞ্চোর সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব কম বাজেটে খুব সুন্দরভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি হচ্ছে জিরো পয়েন্টে। এটার হাইট হচ্ছে প্রায় 15,000 ফিট। আর আমাদের লাচুন থেকে এখানে আসার যে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না তোমাদেরকে। আর এখানটায় দেখো পুরো বরফের চাদরে মোড়া, মানে লাইক ইউরোপ, মনে হচ্ছে না যে ইন্ডিয়ায় আছি না বিদেশে আছি। ভীষণ সুন্দর ওয়েদারও, মানে উই আর ভেরি লাকি, ওয়েদারও ঠিক হয়ে গেছে, কালকে রাতে অব্দিও বৃষ্টি হচ্ছিলো। সো গাইজ লেটস এনজয়, সাথে থাকো, আজকে ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করা যাবে না, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ডোন্ট স্কিপ, কাম। জিরো পয়েন্ট পৌঁছতে আমাদের সময় লেগে গেল প্রায় 2.5 ঘন্টা। আর এদিকে রাস্তার অবস্থা ল্যান্ডস্লাইডের জন্য বেশ খারাপ। বরফ নিয়ে যদি তোমরা নিরিবিলিতে খেলতে চাও তাহলে একটু সকাল সকাল এখানে আসাটাই কিন্তু বাঞ্ছনীয়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে লোকজনের কোলাহলও বাড়তে থাকে। বন্ধুরা এই জায়গাটাকে জিরো পয়েন্ট বলা হয় কারণ এটাই কিন্তু ইন্ডিয়ার একদম লাস্ট প্রান্ত। এরপর থেকে কিছুটা দূরে গেলেই চায়না শুরু হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু ইন্ডিয়ার আর কিচ্ছু নেই। ওকে, আগে ওটা তিবেত ছিল, এখন চায়নার আন্ডারে চলে গেছে। ওহ
ভেরি বিউটিফুল, ভেরি পিসফুল। একবার অন্তত যারা ঘুরতে ভালোবাসো একবার অন্তত এসো। চায়না থেকে ঢিলছড়া ডিস্টেন্স বলে এখানে আসতেও তোমাদের প্রোটেক্টেড এরিয়া পারমিট লাগবে। সব ব্যবস্থাই কিন্তু ড্রাইভাররাই করে দেয়। এই জায়গায় প্রচুর উষ্ণ প্রস্রবণ আছে শুনেছি, যদিও দেখা হয়নি আমাদের, বাট কলকল শব্দে বয়ে যাওয়া একটা ছোট্ট নদী আমরা পেলাম। সেই নদীর বরফগোলা জলে একটু হাত দিয়ে ছুঁয়ে নিলাম। চারদিকে বরফের রাজ্য, দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যাবে। সময় যে কোথা দিয়ে চলে যাবে টেরও পাওয়া যাবে না। পার্কিংয়ের পাশেই তোমরা পেয়ে যাবে ছোট ছোট স্টল, গরম জামাকাপড়, গ্লাভস, জুতো সবই কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। আর রিফ্রেশমেন্টের জন্য কিছুক্ষণ চা, কফি বা মোমো অথবা ম্যাগিও এখানে তোমরা খেয়ে নিতে পারো। আর যারা ড্রিঙ্ক করো তারা এখানে অ্যালকোহলও পেয়ে যাবে। বরফের মাঝে বসে মোমো খেতে খেতে এই দৃশ্য উপভোগ করা, সত্যি এর থেকে ভালো অভিজ্ঞতা বোধ হয় আর কিছুই হয় না। আমরা জিরো পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখান থেকে বেরিয়ে আমরা ইয়ামথাং ভ্যালিতে যাব। বেশ সুন্দর ফুল ফুটেছে ওখানে, তো চলো যাওয়া যাক। আমরা খুব এনজয় করেছি এখানে, আর ড্রাইভার দাদা আমাদেরকে এক ঘন্টা দিয়েছিলেন, ফুল ইউটিলাইজ করেছি। আর সামনে কয়েকটা ছোটো ছোটো ম্যাগির দোকান আছে, চা আছে, পপকর্ন, যারা অ্যালকোহল নাও তো তাদের জন্য ড্রিঙ্কস আছে। তো বেশ হাতে টাইম নিয়ে এসো জায়গাটাতে, খুব মজা পাবে। তো চলো ইয়ামথাং ভ্যালির দিকে যাওয়া যাক। এবার আমরা 15,000 ফিট থেকে নেমে চলে যাব 11,500 ফিট উচ্চতায় অবস্থিত ইয়ামথাং ভ্যালিতে। এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে এত উচ্চতায় অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়া খুব কমন। আর এর কমন সিমটমসগুলো হলো মাথা ব্যথা, শ্বাসকষ্ট আর বমি। তো এর জন্য আগে থেকে প্রিকশন নেওয়াটা খুবই কিন্তু জরুরি। পাহাড়ে যাওয়ার দুদিন আগে থেকে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ কোকা-30 খেতে হবে। আর এছাড়াও শ্বাসকষ্ট হলে পপকর্ন বা চকলেট খুব কাজ দেয়। এছাড়া সাথে কর্পূর রাখতে পারো, একটু একটু করে স্মেল নিতে থাকলে বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের। সাথে পোর্টেবল অক্সিজেন রাখতে আমি অবশ্যই সাজেস্ট করবো তোমাদের। এসব জায়গায় ড্রিঙ্কিং বা স্মোকিং অ্যাভয়েড করাটাই কিন্তু ভালো, বাট জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে তোমাদের। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এক্সাইটেড হয়ে লাফালাফি করা কিন্তু একদমই চলবে না। জিরো পয়েন্টে লাফালাফি করে আমাদের সত্যিই খুব কষ্ট হয়েছিল। গাইজ, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ভীষণ সুন্দর জায়গাটা, খুব ধাওয়া দিচ্ছে, আর পিছনে পুরো সাদায় ঢাকা বরফ। আর দেখো ক্যামেরাটা আনো এখানটায়, পুরো ভ্যালিতে এরকম ছোট্ট ছোট্ট বেগুনি কালারের ফুল, পুরো ভ্যালিটা এই ফুলের ঢাকা, জাস্ট অসাধারণ। আর দেখো আমার পিছনে ইয়াক চড়ে বেড়াচ্ছে, এগুলো কিন্তু গরু ভাবার ভুলও করবে না, এগুলো ইয়াক। আর আমাদের ড্রাইভার দাদা বলেছে যে একদম ইয়াকের কাছে গিয়ে ছবি তুলতে না, ওদের ছাঙ্গুড়ি আঁক ভাবার ভুলও করবে না, ওরা কিন্তু ঘুতোয়। ছাঙ্গুড়ি আঁকদের পিঠে চড়ে কিন্তু ফটো তুলে অ্যালাউড। ওকে, তো সাথে দেখো রডোডেনড্রনের জন্য কিন্তু এই ইয়ামথাং ভ্যালি ফেমাস, বাট এবছরে এক্সেসিভ স্নোফলের জন্য মে মাসেও কিন্তু বিশেষ ফুলের আধিপত্য চোখে পড়লো না। শুধু এই বেগুনি কালারের ফুলগুলো, যেগুলোকে বলা হয় হচ্ছে প্রিমুলা ফারিনোস বা হিমালয়ান প্রিমরোজ, এগুলোই বেশি ফুটেছে। এর অদূরেই রয়েছে সিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারি। এখানের উদ্ভিদ সংক্রান্ত আরও তথ্য চাইলে এখানে তোমরা আসতে পারো। ও, আর এখানে বলতে ভুলে গেছিলাম, রডোডেনড্রন কিন্তু সিকিমের স্টেট ফ্লাওয়ার, আর এখানে কোনো রকম ফুল ছেঁড়া কিন্তু একদমই বারণ, তাই এই ব্যাপারে একটু এক্সট্রা কনসাস থাকা কিন্তু ভালো। শেষে বরফ গলে গেলে আশেপাশে গ্রামের লোকেরা নিজেদের ইয়াক চড়াতে এখানে আসে। অদূরে বয়ে যাওয়া নদী, চারিদিকে বরফের চাদরে মোড়া পাহাড়, কানের পাশ দিয়ে শোশো শব্দে বয়ে যাওয়া হাওয়া যেন জিজ্ঞেস করে যায়, কি আবার আসবে? তো ভারী মনে বলে যাই, আজ চলি, আবার একদিন নিশ্চয়ই আসবো।
বন্ধুরা, আমরা ইয়ামথাং ভ্যালি থেকে বেরিয়ে গেছি লাচুনের উদ্দেশ্যে। আর লাচুনে এখন আমরা আমাদের পুরনো হোমস্টেতেই যাচ্ছি। ওখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব হচ্ছে গ্যাংটকে। গাইস, এবার আমরা লাচুন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, একটুও মন চাইছে না। আরও মনে হচ্ছে একটা সপ্তাহ এখানে থাকলে ভালো হতো, জানি না সেটা হয়তো কম পড়তো। তো বেরোতে হচ্ছে, এখন আমরা এখান থেকে যাচ্ছি গ্যাংটক। এই ভাইয়ার সাথে আমরা পুরো নর্থ সিকিম ট্যুর করেছি, ভীষণ ভালো। আর হোমস্টেগুলোও খুব ভালো, হসপিটালিটি জাস্ট ফাটাফাটি, খাবার ছিল দারুণ এক্সপিরিয়েন্স। তো ভাইয়া, আমার ভিউয়ার্সদের একটু বলে দিন। তো ভাইয়া আবি বতায়েঙ্গে, ভাইয়া কা আগর আপকো আনা হ্যায় সিকিম তো ক্যাসে ভাইয়া কে সাথ কন্ট্যাক্ট করে, তো ভাইয়া ডিটেলস মে বতায়েঙ্গে। আর ট্যুর প্যাকেজ কিয়া হ্যায় আর কহাঁ কহাঁ ঘুমায়েঙ্গে ইয়ে ভি ভাইয়া বতানে ওয়ালে হ্যায়। তো ভিউয়ার্স দেখিয়ে, মেরা ট্যুর প্যাকেজ হ্যায় নর্থ সিকিম কা, 2 নাইট 3 ডেজ করতা হ্যায় হাম। আর জো মেরা ফোন নম্বর হ্যায় 7432043409, ইসমে মেরা হোয়াটসঅ্যাপ নম্বর হ্যায়, আপ লোগ কন্ট্যাক্ট কর সকতে হ্যায়। ওকে, থ্যাঙ্ক ইউ ভাইয়া। এখানেই শেষ আমাদের নর্থ সিকিম ট্যুর, কিন্তু জার্নি এখনও অনেক বাকি, আরও অনেক জায়গা এক্সপ্লোর করার বাকি। সেই সব ব্লগ আসতে চলেছে পরপর। আর হ্যাঁ, এই ভিডিও শেষে আমি আমাদের পুরো ট্যুর প্ল্যানটা দিয়ে দিলাম, তাই শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10, আর জাস্ট আমরা গ্যাংটক পৌঁছালাম। আর আজকের আমরা রয়েছি গ্যাংটকে ক্রাউন ডিলা ক্রুজ রেসিডেন্সি, দেখতে পাচ্ছ ব্যাকে। তো অনেকটাই লেট হয়ে গেল আমাদের, ভেবেছিলাম এমজি মার্গে যাবো এসে, বাট আজকে হলো না। তো ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্টের বন্ধুরা ভীষণ দরকার, তো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে, নতুন জায়গায়। টাটা।